ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস তোমাদের জন্য খুব সুন্দর একটি জব নোটিফিকেশান বের হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স থেকে সেখানে ফায়ারম্যান পদে লুক নিয়োগ করা হবে আর তোমাদের প্রথমেই বলি তোমরা যারা ত্রিপুরার প্রার্থী ত্রিপুরার জন্য কিন্তু আলাদা করে ভ্যাকেন্সি দেওয়া আছে ঠিক আছে ত্রিপুরার জন্য আলাদা করে ভ্যাকেন্সি দেওয়া আছে উচ্চ মাধ্যমিক পাওয়ার যোগ্যতায় ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে রেগুলার গভর্নমেন্ট জব সেন্ট্রাল গভর্নমেন্ট জব খুব সুন্দর একটি জব এবং খুব বেস্ট অপরচুনিটি তোমাদের জন্য তাহলে তোমরা যারাই উচ্চ মাধ্যমিক পাশ আছো এবং এর ফায়ারম্যান পদে জব করার ইচ্ছুক আছো এই ভিডিওটা তোমাদের জন্য আমি বিস্তারিত আলোচনা করব আমি বারবারই বলছি ত্রিপুরার জন্য আলাদা করে ভ্যাকেন্সি দেওয়া আছে সুতরাং তোমরা অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে আচ্ছা আর তার আগে তোমাদেরকে বলবো তোমরা যারা এই চ্যানেলের নতুন দর্শক তোমরা না যে এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্মেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনার বেলটিকে প্রেস করে রাখবে মনে রাখবে কোনো না কোনো দিন এই চ্যানেলটি তোমাদের একটু হলো হেল্প করবে আর যারা পুরোনা দর্শক তোমরা একটু চেক করো না অল অপশনার বেলটিকে প্রেস করেছো কিনা না হলে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে না আর তোমাদেরকে ইনফর্ম করতে চাই যে জানুয়ারি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি ম্যাগাজিন এটা তুমি সেকেন্ড জানুয়ারি সরি সেকেন্ড ফেব্রুয়ারি ইয়া থার্ড ফেব্রুয়ারি তোমরা পেয়ে যাবে ঠিক আছে তোমরা অবশ্যই জানো যে প্রত্যেক মাসের কারেন্ট এফেয়ার্সের ম্যাগাজিন আমরা পাবলিশ করে থাকি এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামের স্টাডি ম্যাটেরিয়ালসও আমরা পাবলিশ করে থাকি আমাদের কর্মবার্তা অনলাইন লাইব্রেরিতে যা ভিডিও ডিসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা চলো আমরা অফিশিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখে নিচ্ছি চলো এ হলো অফিশিয়াল নোটিফিকেশানটি আর তোমাদেরকে আমি বলে রাখি আমাদের চ্যানেলে যেসব জব নোটিফিকেশানে তোমরা পাবে মনে রাখবে সবগুলো অথেন্টিক হ্যাঁ আমরা ভেরিফিকেশান করেই সবগুলো তোমাদের সামনে নিয়ে আসি হয়তো বা তোমাদের আসতে একটু লিট হতে পারে কিন্তু আমরা ভেরিফিকেশান করে জব নোটিফিকেশানগুলো তোমাদের সামনে উপস্থাপন করি সুতরাং তোমরা নির্দ্বিধায় সেগুলোর উপরে বিলিভ করতে পারো ঠিক আছে কোনো আলতু জব নোটিফিকেশান বা আলতু ফালতু আমরা এই চ্যানেলের মাধ্যমে দিই না ঠিক আছে আচ্ছা প্রথমে আমরা দেখে নেব কি অ্যাপ্লিকেশান সাবমিশান ডেট যেটা উনত্রিশ এক টু থেকে শুরু হয়েছে চার তিন টু পর্যন্ত চলবে ওকে সেটা তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে ডেটটা তোমরা মনে রাখো উনত্রিশ এক দু থেকে শুরু হয়ে গেছে এবং চার তিন দু পর্যন্ত এটা চলবে আরামসে তোমাদের হাতে অ্যাভেলেবেল সময় আছে আরামসে করতে পারবে ঠিক আছে আচ্ছা এখানে বলা হয়েছে কি দেখো অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন ফর ফিল আপ সরি আমি প্রথমে বলে দিয়েছিলাম সম্ভবত ফিমেলদের ক্ষেত্রেও নো অনলি ফর মেল মেলদের ক্ষেত্রে ঠিক আছে মেল ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ দ্য টেম্পোরারি পোস্ট অফ কনস্টেবল ফায়ার ইন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন দ্য পে লেভেল থ্রি যেখানে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা তোমাদের বেসিক হবে ঠিক আছে আচ্ছা তারপরে তোমাদের আমরা দেখিয়ে দিচ্ছি যে ভ্যাকেন্সিগুলো হ্যাঁ এখানে দেখো ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে যেটা পেস্কেল দেওয়া আছে যেটা আমি বললাম তোমাদেরকে ন্যাশনালিটি ইন্ডিয়ান যে কোনো জায়গা হলে তুমি আবেদন করতে পারবে ভারতের যে কোনো জায়গা হলে ভ্যাকেন্সি ডিটেল দেখো ভ্যাকেন্সি ডিটেল সব স্টেটের এখানে ভ্যাকেন্সি আলাদা করে দেওয়া আছে হ্যাঁ ত্রিপুরার জন্য আলাদা করে ভ্যাকেন্সি দেওয়া আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যারা ত্রিপুরার ক্যান্ডিডেট দেখো ত্রিপুরার তেত্রিশ নাম্বার আছে ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি আছে পনেরোটা হ্যাঁ এস টিএসি ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি টোটাল ত্রিপুরার জন্য পনেরোটা ভ্যাকেন্সি আছে সিআইএসএফ ওয়েস্ট বেঙ্গলের জন্য ভ্যাকেন্সি আছে দেখো ওয়েস্ট বেঙ্গলের জন্য ভেগেন্সি আছে এখানে ফিফটি ওয়ান প্লাস থ্রি হ্যাঁ সর্বপুঠ ভ্যাকেন্সি আছে এগারোশো ঊনপঞ্চাশটি ঠিক আছে আচ্ছা ত্রিপুরা আসাম সবার জন্য কিন্তু আলাদা করে ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে মেঘালয়ের জন্য ভ্যাকেন্সি দেওয়া আছে মণিপুরের জন্য আসামের জন্য ভ্যাকেন্সি দেওয়া আছে দেখো চার নম্বরে আসামের জন্য একশো তিনটি ভ্যাকেন্সি দেওয়া আছে সুতরাং তোমরা যেই স্টেটেরই ক্যান্ডিডেট হও না কেন তোমাদের স্টেটের জন্য ভ্যাকেন্সি আছে তোমরা একদম সুন্দরভাবে আরামসে আবেদন করতে পারবে হ্যাঁ আচ্ছা খুব খুব সুন্দর জব আরামসে তোমরা আবেদন করে নেবে হ্যাঁ ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো এখানে বলা হয়েছে কি টুয়েলভ পাস ফ্রম রিকোগনাইজড বুডবা ইউনিভার্সিটি থেকে তুমি টুয়েলভ পাস হলে চলবে উইথ সায়েন্স সাবজেক্ট ওকে টুয়েল সায়েন্স সাবজেক্ট নিয়ে টুয়েলভ পাস হলে তুমি আবেদন করতে পারবে এজ বলা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছর এবং রিল্যাক্সেশনটা কিন্তু তুমি পেয়ে যাবে ক্যাটাগরি ওয়াইজ রিল্যাক্সেশান পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হাই হাইট বলা হয়েছে দেখো এটা জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে এখানে যে আমি ত্রিপুরা বা নর্থ যে হিল এরিয়া নর্থ ইস্ট এরিয়াটা আলোচনা করছি হ্যাঁ নর্থ ইস্টার্ন এরিয়ার জন্য হাইট লাগবে একশো পষ্ট সেন্টিমিটার এবং চেস্ট আটাত্তর নর্মাল ফুলিয়ে লাগবে তিরাশি ওকে আচ্ছা তারপর তোমাদের দেখো ওয়েট তো হাইট অনুযায়ী হবে মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা হয়ে থাকে ফোর জেইটাই সেই অনুযায়ী তোমাদের মেডিকেল মেডিকেল স্ট্যান্ডার্ড নেওয়া হবে সেটা আলাদা কিছু নেই তারপরে তোমাদের দেওয়া আছে এখানে দেখো হাউ টু অ্যাপ্লাই তোমরা কীভাবে আবেদন করবে আবেদন তোমাদের সেই অফিসিয়াল ওয়েবসাইট এম বিডিউ ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর ভিডিও ডিসক্রিপশান আমি নোটিফিকেশানটা দিয়ে দেবো টেলিগ্রামে সেখান থেকে তোমরা আবেদন করার আগে ভালো করে একটু রিড করে নেবে হ্যাঁ প্রত্যেক দিন একটি কথা বলে থাকি ঠিক আছে আচ্ছা তারপরে তোমাদের দেখো আবেদন করতে তোমাদের ফি লাগবে একশো টাকা হ্যাঁ অনলি একশো টাকা তোমাদের ফি লাগবে আর ক্যান্ডিডেট যারা বিলঙ্গিং এস সি এস টি ইডাব্লু এস আর তাদের কোনো ফি লাগবে না ঠিক আছে আচ্ছা জেনারেল প্রার্থীদের লাগবে একশো টাকা আবেদন করার ডেটটা তো আমি বললামই আর তারপর আছে তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে সিলেকশন হবে সিলেকশন প্রসেস হবে তোমাদের ফিজিক্যাল ইফিশিয়েন্সি টেস্ট অবলিক ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে প্রথমে তারপরে হবে তোমাদের লিখিত পরীক্ষা হ্যাঁ লিখিত পরীক্ষা হবে যেটা মাপকাঠি দেওয়া আছে লিখিত পরীক্ষার মাধ্যমে সিলেকশন হবে লিখিত পরীক্ষার কোন সাবজেক্টের উপরে কত নাম্বারে হবে সেটা দেওয়া আছে তোমরা একটু বিস্তারিত দেখে নেবে ঠিক আছে আচ্ছা তারপরে আর এমন কিছু নেই হুম নোটিফিকেশানটা ভিডিওর ডিসক্রিপশান দিয়ে দেবো আবার বলছি সেটা ভালো করে রিড করে নেবে তাহলে এই ভিডিওর মাধ্যমে আমার এটাই উদ্দেশ্য ছিল তোমাদেরকে ইনফর্ম করা যারা যারা এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করবে অবশ্যই আবেদন করে নেবে আর প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে